অনেক আপুরাই কমেন্ট করেন খুকির ভেজিটেবল কাটা এত ভালো লাগে, তাই আমি চেষ্টা করি খুকি যখন ভেজিটেবল কাটে একটু দেখাতে। আর আজকে অবশ্য আমরা কিছু শপিং করেছি, সেগুলো দেখাবো। আজকে খুকিরাও আলাদা গিয়েছিল শপিং করতে, আমরাও আলাদা গিয়েছিলাম শপিং করতে। আর বাচ্চারা এত বেশি টায়ার্ড, স্পিক টু সিক, আরফিও খাচ্ছিল না কিছু, তো সব মিলিয়ে আজকে অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো এসে আমরা, আমি, আরফি, ইস্পি, আমরা সবাই ঘুমাই পড়ছি। সুমন তুমিও তো ঘুমাই পড়ছো আজকে এসে, অনেক টায়ার্ড ছিল সুমনও, কারণ স্পিক টু সিক ছিল, সারাক্ষণ সুমনের কোলে ছিল বাইরে গিয়ে। আর সুমন তো অনেক সুন্দর শপিং করেছে আজকে কিছু, যদিও সুমনের শপিং শেষ হয়নি, আরও রয়ে গেছে। তো খুকির ভেজিটেবল কাটা অনেকে অনেক বেশি পছন্দ করে, তাই আমি একটু দেখাচ্ছি। এইটা হলো স্কোয়াশ, বাটারনাট স্কোয়াশ বলে ইউকেতে, অন্য কান্ট্রিতে কী বলে জানি না। আর এটা আপনার মিষ্টি কুমড়ার মতো, এতই মজা, মিষ্টি কুমড়ার থেকেও বেশি মজা না খুকি? এটা অনেক মিষ্টি। আর আমরা বাচ্চাদেরকে স্পেশালি এটা সিদ্ধ করে অল্প একটু রাইস দিয়ে ব্ল্যান্ড করে খাওয়াই, রাদিয়া আর আরফিকে। আর এখন খুকি কি করবে? এটা ও আচ্ছা, আজকে শুটকি দিয়ে রান্না করবে, তো আমি ট্রাই করবো আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে। এভাবে কেটে নিচ্ছে খুকি তরকারির মতো। তো শুটকি কি শুটকি? শীতল শুটকি, চাপ্পা শুটকি, এক একজন এক এক নামে চিনে। আমি দেখাবো শুটকিটা, অবশ্য খুকি অলরেডি ধুয়ে নিয়েছে, তো এই শুটকিটা দিয়ে খুকি এটা রান্না করবে, আপনাদের সাথে শেয়ার করব। আর এইদিকে সুমন, আমাদের আজকে অনেক শপিং ফ্লোরেই সব, দেখাবো পরে। আমি পেঁয়াজ, পেঁয়াজ আর শুটকি, পানিতে অলরেডি খুকি দিয়ে দিছে, শুধু পেঁয়াজ আর শুটকি, রসুন না, এখানে শুধু পেঁয়াজ আর শুটকি আর পানি দিয়ে খুকি সিদ্ধ করে নিচ্ছে। এভাবেই কাঁটা সরানোর জন্য, যাতে ফিশে আর আই মিন শুটকিতে কাঁটা না থাকে, তাই সেইভাবে দিয়ে দিছে। এই যে কাঁটাগুলো আলাদা হয়ে যাবে, তো কাঁটাগুলো সে রিমুভ করে ফেলবে, আর নয়তো মিষ্টি কুমড়াতে একদম কাঁটা কাঁটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তাই খুকি এভাবে রান্না করছে। আর এদিকে আমি, আমরা সবাই ঘুমাচ্ছিলাম, তো খুকি আমাদের জন্য সমুচা ভেজে আর কিউকাম্বার লাল পেঁয়াজও কেটে রেখে দিয়েছে, আমরা যেন উঠলে খেতে পারি। আর এখানে খুকি এটা কর্জেট ভাজি করেছে, অনেক বেশি মজা হয়, এটার রেসিপিও আরেকদিন শেয়ার করব। এটাকে অনেকে কর্জেট, আমরা কর্জেট বলি, এক একজন এক এক নামে চিনে। আর এখানে খুকি এটা চিকেন ভুনা, খুকি অলরেডি চিকেন ভুনা করে রেখেছে। তো সে কাঁটাগুলো রিমুভ করছে খাবার থেকে। আর এখানে অবশ্য খুকি, এখানে দুইটা আস্ত চিকেনকে ভিজিয়ে নিচ্ছে, এটা ফ্রিজে ছিল তো বের করে, ফ্রিজারে ছিল বের করে পানিতে ভিজিয়ে নিচ্ছে, মনে হয় এটা তান্দুরি করবে, আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এদিকে ইস্পি একটু আপসেট, ইস্পি সিক, সেজন্য আমার বেবিটা আজকে অনেক বেশি মানে সিক ছিল না, ইস্পি অনেক বেশি সিক আর আপসেট। খুকি ভেজিটেবল কাটতেছে, আর আমরা কিন্তু এগুলো ভেজে খাই, আমি দেখাবো আপনাদেরকে, আমরা কিন্তু এগুলো ফেলি না। এই যে বিচিগুলো, বিচিগুলো ভেজে খেলে এতই মজা, তো এটা সুমনও খায় আবার আমরাও খাই, এটা তো অনেক হেলদি, অনেক হেলদি। আর খুকির ভেজিটেবল কাটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর না সুমন?
তুমি লাইক করো খুকির ভেজিটেবল কাটা, অন্যান্য কাজগুলো অনেক সুন্দর এবং অনেক বেশি গুছানো। আমার সব কাজগুলো আমি চাচি আম্মাকেই ফলো করি। আপনি নিশ্চয়ই দেখতেছেন আমাদেরকে, আমি আপনার কাজ ফলো করি। হ্যাঁ, চাচি আম্মা হলো আমার আপন ভাবি, আমার একটাই ভাই, আপন ভাবির মা। সো আবার আমার আপন চাচা তো বোন সে, সো আমার আপন চাচি আম্মা। তো আমার ভাই কিন্তু আমার ছোট চাচার মেয়েকেই বিয়ে করছে, আমার কাজিন। তো চাচি আম্মার রান্না, চাচি আম্মার কাজ গুছানো সব কিছু এতই সুন্দর, একদম মানে মনে হবে ওনার বাসায় গেলে যে বাংলা মুভি শুটিং হবে, এত গুছানো থাকে। সবসময় কোনো অগুছালো থাকতে পারবে না, অলওয়েজ গুছানো থাকবে। সুমন স্পিক টু আপস। হ্যাঁ, যদি আমরা চাচি আম্মাকে ফলো করি। হ্যাঁ, আর সুমন এদিকে নুডলস রান্না করছি স্পির জন্য আজকে এক দিব, তাহলে আমি আরটিকে একটু ট্রাই করবো। এটা আরটিটা খুব লাইক করে। মরিচ ধনিয়া হলুদ, এখানে জিরা যাবে না, কিন্তু শুধু তিনটা স্পাইস, মরিচ ধনিয়া হলুদ আর লবণ, আর এখানে আছে মিষ্টি কুমড়া আর পেঁয়াজ আর হলো শুটকি আর রসুন, কিন্তু সে ডিফারেন্ট স্টাইলে রসুন আর কাঁচামরিচ লাস্টের দিকে মিডলে দিবে, আমি দেখাবো রান্নার মধ্যে। সে ছেঁচে এগুলোকে পিষে ছেঁচে কি কি জানি করবে, না শিল্পাটার মতো, শিল্পাটা না আমাদের ওই যে ইয়েটা আছে যে ওইটাতে ছেঁচোস না কাঠে, হ্যাঁ এগুলোকে ক্রাশ করবে, কিভাবে করবে সেটা আমি দেখাবো। তো সে তখন দিবে, এটার মজাই উভাবে এই তরকারি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে ও খুকি অলরেডি চুলা বাড়িয়ে দিয়েছে, এটা ঢেকে দিবে এখন। হ্যাঁ, একটু পানি দিয়ে ঢেকে দিবে, এখন একটু পানি দিয়ে ঢেকে দিবে, তারপর সিদ্ধ হলে দেন ওই প্রসেস চলবে। আর এদিকে শুটকি কিন্তু মিষ্টি কুমড়ার ভিতর ঢুকে যাবে আর শুটকির একটা স্মেল বের হবে। আর কেটলিতে গরম পানি করা আছে, সেই পানিটাই কিন্তু সে ইউজ করছে। হ্যাঁ, এটা তো মজা যখন মানে স্পেশালি প্রেগনেন্ট অবস্থায় এই কারিটা খেতে এত বেশি মন চায়, মনে হয় যেন যদি এটা খেতে পারতাম। এখানে যে আমি বিচের কথা বলেছি যে আমরা এগুলো খাবো, এখানে কিন্তু আমাদের দুইটা মিষ্টি কুমড়া, আর এদিকে আমাদের ছোট ছোট জিনিসপত্র, আমরা তো ডিশ ওয়াশারে দিয়ে দিই, তো ডিশ ওয়াশার যখন ভরে যাবে তারপর এগুলো মানে এখানে লিকুইড দেওয়া হবে, লিকুইড না একটা ট্যাবলেট দেওয়া হবে, তারপর এগুলো ওয়াশ হয়ে যাবে। আমি অবশ্য ভিডিও করে রেখেছি, মেন প্রসেসটা এখনই শেয়ার করে নিই। আর বড়ো বড়ো হাঁড়ি পাতিলগুলো কিন্তু ওয়াশ করতে হবে আমাদের, ম্যানুয়ালি ওয়াশ করতে হয়। আমি করি, নয়তো খুকি করে, নয়তো সুমন করে। যেমন স্পাইস খান।
সব শুটকির তরকারিতে ইউজ করতে পারবেন। ক্যামেরাম্যান কিন্তু সুমন, আর খুকি এদিকে রসুন আর কাঁচামরিচকে ছেঁচে নিচ্ছে। আর এটা হলো কোথায় রাখছে দেখাও, চপিং বোর্ডের মধ্যে রাখছে। আপনারা দেখছেন খুকিমণি যেমনই সুন্দর তেমনি সুন্দর করে সে কাজ করছে। আপনারা দেখছেন খুকি কাজ করা গার্লিক এবং চিলি দিয়ে দিল, এখন একটু নেড়ে চেড়ে নেই। কেউ প্লিজ কিছু মনে করবেন না, সুমনের প্রথম ভিডিও আর প্রথম বয়স হবার এইভাবে রাখতে হবে, এইভাবে তুমি ফোকাস করবা এখানে। আর আমি এখন আরফিকে ফ্রেশ করে আরফিকে মিল্ক দিব। এখন কুকি কোরিয়ান্ডার দিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন ছোটগুলি খুব সুন্দর করে কাছে ওয়ান কার্ভ শেপ, যে এত দ্রুত কাটতে পারে লাইক এ শেপ। তুমিও কিন্তু আমি কিন্তু ওর কাছ থেকে কিবা সুমন ভাই কিন্তু অনেক দিন কাটতে আসে না। এই যে এভাবে চেহারা দেখাতে হবে, এভাবে করতে হবে। তো আমি কিন্তু সুমনকে একটু একটু ট্রেন আপ করছি, নেক্সট টাইম আমিও কাজ করব দেখাবো, কারণ আমি যে কাজ করি সেগুলো দেখাতে পারি না। তো ইনশাল্লাহ সুমন দিদি করবে। শিখার মধ্যে তো অনেক আনন্দ, শিখার মধ্যে তো কোনো সময় নেই, বয়স নেই, লজ্জা নেই, লজ্জা নেই, শিখার কোনো শেষ নেই। এই যে দেখেন এখনকার এটা দেখেন তো ভাইয়েরা, আপুরা আপনাদের দেখতে পাচ্ছেন সুমন ভাই খেয়ে বলবে বাকিটা খুব মানে এত ইয়ামি। ভেজিটেবল হয়ে গেছে, ভেজিটেবল তরকারি। তো আমি আর কি আপনি কিছু বলেন আর 5 10 মিনিট তো আর কুক করব। ওকে আমাকে দেখা নাম তো মেকআপ কি তো কুকি। এই তরকারি কি তুই এই পাতিলে রাখবি না বাটিতে? বাটিতে লজ্জা পেয়ে গেছে। তো খুকি এখানে অলরেডি দিয়ে দিয়েছে, আমি ওয়াশ করে নিয়েছি আর একটু লবণ দিয়েছি। এই খুকি যেভাবে করছে বাংলাদেশে কিন্তু আমার আম্মারা কিন্তু এভাবে করত, অনেকে চাল দেয় সবাই তো খুকি একটু পরে এটা ঢেকে দিবেন, নয়তো এটা যখন হয়ে যাবে তখন এমন ফোটা আর চতুর্দিকে ছড়তে থাকবে, সেজন্য একটু পরেই ঢেকে দিবে। আর চুলা কিন্তু একদম অল্প মানে হাফ জাসে রাখা আছে, অল্প অল্প করে কমায় রেখে দিয়েছে খুকু, এখন ঢেকে দিয়েছে। হ্যাঁ ফুটতেছে, আপনারা ভয় পাবেন না, ফুটাফুটি শুরু হয়ে গেছে। সুমন তুমি এখন কি বানাবা? তোমার চার রেসিপির জন্য আপু ভাইয়ারা অনেক কমেন্ট করেছে, এবং এক আপু লাকিস গ্রুপে পোস্টও করেছে,
সুমন ভাইয়ার চা কখন দেখবো চা রয়েছে। যারা যারা সবাই আসলে কিউরিয়াস যে আমি কিভাবে চা বানাই, হ্যাঁ তো ইনশাল্লাহ আমি কিভাবে বানাই এটা আসলে কোনো রেসিপি না, এটা আমার ওন ক্রিয়েশন। হ্যাঁ তুমি এটা দেখাবো ইনশাল্লাহ নেক্সটে কিভাবে বানাই। তো এটা দুভাবে আমি বানাই, তো দুভাবে আপনারা বাসায় চেষ্টা করতে পারেন। হ্যাঁ এটা আমি কালকে শেয়ার করব, কালকে শেয়ার করতে পারো। তো আমার কাছে অনেক অনেক কিছু আছে। আমি লেমন জিঞ্জার টিও আমি খাই, তারপরে সিনেমন রবিস টিও খাই। এটা ফ্যাট করে, হ্যাঁ ফ্যাট রিডিউস করে। গ্রিন টিও খাই। অনেক চা কালেকশন আছে সুমনের কাছে, কফির কালেকশনও কিন্তু আছে। হ্যাঁ কফি, কফির কালেকশন ভালো লাগে, স্মুথটা আমি খাই কফি। ক্যানকো, হ্যাঁ ক্যানকো এটা খুব ভালো লাগে। আরপিও হাসতেছে। তো ইনশাল্লাহ কালকে সুমনের চার রেসিপি কিন্তু আমি অবশ্যই অবশ্যই শেয়ার করব সবার সাথে। সকালে সুমন যখন ঘুম থেকে উঠে চা বানাবে সেই চাটা আমি দেখাবো আপনাদেরকে। আর সকালবেলা আমরা বসে জানালার পাশে বসে চা খাবো, সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ। অবশ্যই এগুলোকে ভেজে ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হয়ে গেছে। টুকে হালকা তেল দিয়েছি, হ্যাঁ ইয়েতে হালকা তেল ছিল, একটু হালকা তেল দিয়েছে, কারণ তেল দিলে একটু পিছলা পিছলা হয়। সুমন খাও, এটা অনেক মজার, আমাদের বাচ্চারাও লাইক করে। আমরা যা খাই তা বাচ্চাদেরকেও দেই, যেন সব খাবারে ওরা অভ্যাস থাকে, ইউজ টু হয়, কোথাও গেলে যেন কোনো প্রবলেম ফেস না করতে হয়। সেজন্য যেন যত ধরনের খাবার আমরা খাই সেগুলো ওদেরকে দেই। আর পিকে দিতে সমান, আর পিকে দেওয়ার জন্য আর পি খুব মানে ডাকতেছে, আর পি তুমি খাবে কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। শুধু এটা নয়, এখানে ডিফারেন্ট কাইন্ড অফ সিডস পাওয়া যায়। হ্যাঁ ওগুলো একদিন আমি দেখাবো আপনাদেরকে, লাকি যখন ব্লগ করতে যাবে বা শপিং আমরা যখন যাবো আমরা দেখাবো। এখানে অনেক রকমের দেখার জন্য, হ্যাঁ আর খুশি কিন্তু অনেক মজা করে রান্না করেছে, সবাই ট্রাই করবেন। আর এই ঝুলঝুল ঝুলঝুল হয়েছে, অনেক মজা লাগে। এটা হচ্ছে আমাদের দেশের মিষ্টি কুমড়ার, যারা বাইরের দেশে থাকেন স্কোয়াশ, হ্যাঁ স্কোয়াশ দিয়েও ট্রাই করতে পারেন, মিষ্টি কুমড়া দিয়েও ট্রাই করতে পারেন। আমরা অবশ্য আজকে স্কোয়াশ দিয়ে করেছি, রান্না করছি আমি, ট্রাই করে দেখি। অনেক মজা হয়েছে শুনুন না, দেখতেই আমরা। আর ফিও খাবো, সত্যি আপনার ঘরে এই কুকি যে রেসিপিটা আপনার সাথে শেয়ার করলো, আপনারা আপুরা ভাইয়েরাও পারেন, আপুরা তো পারবেনই ইনশাল্লাহ। তো আপনারা চেষ্টা করবেন এটা মেক করার জন্য, আর অবশ্যই এটা 10 মিনিটস হওয়ার 10 মিনিটস আগে রসুন আর কাঁচামরিচটা ছেঁচে তারপরে দিবেন, আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবেন। ইজি একটা রেসিপি। আর সবাই ভালো থাকবেন, আর সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক বেশি থ্যাংকস, আর একটা ভাইয়া অনেক বেশি থ্যাংকস, একটা ভাই এত সুন্দর কমেন্ট করেছে। তো কমেন্টের সেকশনে ইনশাল্লাহ আমরা এটা আলোচনা করব, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। ইনশাল্লাহ কালকে ট্রাই করব একটা কমেন্টের আনসার করার, একটা ভিডিও মেক করতে। তো সবাই ভালো থাকবেন, আমরা এখন খাবো, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ আরফি।